তারপরেও সকালবেলায় উঠে হাতের কাজ, রাতের লেখা, লেখাপড়া দিতে পারতাম। কিন্তু এখন কি হচ্ছে, এখন যে শিশুটা স্কুলে পড়ে সে রিভাইজ দেওয়া তো দূরের কথা, হাতের লেখা তো করেই না, সুযোগ নাই। কিন্তু দশটায় স্কুল হয়, তাকে অন্তত কমপক্ষে আটটায় বাড়ি থেকে বেরোতে হয়। আমার ছেলেকে দেখেছি আমি, গাড়ি ছিল, তারপরেও সে আটটার সময় বেরোতো স্কুলে যাওয়ার জন্য, দশটায় যে স্কুলে বসতো। ঠিক তেমনি যখন বাসার থেকে স্কুল থেকে আসতো, তখন দুইটার সময় ছুটি হলে চারটার সময় বাসায় যেত। এখন এই অবস্থা এখনও চলছে, এই ছেলেকে টায়ার্ড হয়ে যায়, এই ছেলের কাছে আমরা লেখাপড়া আশা করতে পারি না। আর তারপরে টিচারদের ফাঁকিবাজি তো আছেই, টিচাররা ক্লাসে না পড়িয়ে তারা প্রাইভেট টিউশন করায়। প্রাইভেট টিউশন করলে তাকে তাকে পাস করানো হয়, আর প্রাইভেট টিউশন না করলে যত তাকে পাস করানো হয় না। এখন এই নৈতিকতা টিচারদের ভিতরে যেভাবে ঢুকে গেছে আর যেভাবে এটা চলছে, তাতে আমাদের চরিত্র হনন যেভাবে হচ্ছে, তাতে ভবিষ্যতে আমরা আমাদের ছেলেদের বা এই জাতিকে দাঁড় করাতে পারবো কিনা সন্দেহ আছে। কিন্তু তারপরেও বলে রাখি, টিচাররাই আমাদের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎকে গড়ার জন্য টিচারদের একটু অনেস্ট হতে হবে, একটু সততা থাকতে হবে, কমপক্ষে মিনিমাম সততা যেটুকু না হলেই না সেটুকু অন্তত রাখে না। মাদ্রাসার কথা কি বলবো, মাদ্রাসায় যদি 50টা ছেলে থাকে, তাদের খাতায় লিখে রাখে 150টা ছেলে, বাকি ছেলেগুলির যে খাজনা আসে সরকার থেকে সেগুলি সব পকেটস্থ হয়। এখন ঠিক একই বিষয়ে যে এমপিওতে যা হয় সেটি বোধহয় বললাম, পয়সা না দিলে এমপিওর পয়সা পাওয়া যায় না। শুধু যে টিচারদের দোষ দিব তা না, তার উপরে যারা আছে তারাও একই অবস্থায়। দেশের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে করাপশন ঢুকে গেছে, এই করাপশন যদি জোর করতে না পারি আমরা, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। নাগিনীরা চারিদিকে নিঃশ্বাস ফেলছে, আপনারা জানেন দেখছেন, এখনও মোদী সরকার বলেছে 1 কোটি মুসলমানকে দেশ ছাড়া করে তারা কোথায় যাবে, আমাদের এখানে তো আসবে, তখন আমাদের কী অবস্থা হবে, আমরা কীভাবে সেটা ওভারকাম করব, সে বিষয়ে আমাদেরকে এখন থেকে চিন্তা করতে হবে। ইতিহাস আমাদের পড়তে হবে, ইতিহাস না পড়লে ভবিষ্যৎ ইতিহাস গড়া যায় না। আমরা কী ছিলাম, কী হয়েছি, কী হব, এটা চিন্তা করতে হবে। আমার জন্মের আগে আমি দেখেছি আমাদের গ্রামে যে সমস্ত কৃষকরা ছিল তারা খাজনা দিতে যেত হিন্দুদের ফেরেস্তায়। সেখানে হিন্দু যদি হয় তার জন্য বেঞ্চি দেওয়া হতো, আর মুসলমান যদি হয় ছালার বস্তা দেওয়া হতো বসার জন্য। তারপরেও সেটা ছিল ভিন্ন ভিন্ন ঘরে, এটা আমার নিজের চোখে দেখা। জমিদার বাবুর সামনে দিয়ে ছাতা মাথায় দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যাবে না, এই জিনিসগুলি আমরা নিজেরা চোখে দেখেছি। আমাদের সাথে যে সমস্ত হিন্দু ছেলেরা ছিল তারা টিচারের পাশে বসত, আর আমরা দূরে বসতাম, আমরা নিচে বস্তায় বসতাম আর তারা বেঞ্চিতে বসত। এখন সেই জিনিসটা যাতে ফিরে না আসে সেই চেষ্টা আমাদের করতে হবে। সেই চেষ্টাটা এখন থেকে যদি না করেন, আমরা আজকে যে প্রতিষ্ঠান তৈরি করেছি, যাই বলেন আর তাই বলেন, জিন্না সাহেব ছিল বলে পাকিস্তান হয়েছিল, এবং পাকিস্তান হয়েছিল বলেই আমরা আজকে এই আমাদের সামনে আজকে গুরুজনদের সম্বর্ধনা দিতে পারছি। সরওয়ারদী সাহেব ছিল বলেই পাকিস্তান হয়েছিল, নাহলে আমরা এখানে গুণীজনদের সম্বর্ধনা দিতে পারতাম না, আমরা আজকে চেয়ারে বসতে পারছি, আজকে আমি বিচারপতি হয়েছি, আমি কি তা হতে পারতাম, নিশ্চয়ই না, নিশ্চয়ই না।
কখনোই না। কাজেই আমাদেরকে আমাদের ভবিষ্যৎ চিন্তা করতে হবে, ভবিষ্যৎ চিন্তা করে আমাদের চলতে হবে, আমাদেরকে গড়ে উঠতে হবে। কেউ আমাদেরকে গড়ে দিবে না, আমরা কারো আশায় থাকলে তা হবে না। কাজেই কারো আশায় না থেকে নিজেরা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারি সেই চেষ্টা করবেন। অন্তত শিক্ষক যদি কেউ থাকেন তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা একটু ছেলেদের লেখাপড়া শেখান যাতে আমাদের ভবিষ্যৎ ছেলেরা ভবিষ্যতে দাঁড়াতে পারে, যাতে তারা ভবিষ্যতে আমাদের দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। আজকে ছিনতাই রাহাজানি বাদে তারা যাতে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সেই চেষ্টা যাতে আমরা করি এখন থেকে।